বিশ্বের সবচেয়ে বড় মৃত্যুকূপ ওমান সাগরে। ওমান সাগরে বিশাল মৃত্যুকূপের সন্ধান পেয়েছেন গবেষকেরা, যার আয়তন স্কটল্যান্ডের চেয়েও বেশি। গবেষকদের দাবি, এটা বিশ্বের সবচেয়ে বড় মৃত্যুকূপ। গবেষকেরা বলছেন, ওমান সাগরের এই বিশাল জায়গায় কোনো প্রাণী টিকতে পারছে না। আরব সাগরের অংশ এই জায়গাটি আগে অপেক্ষাকৃত ছোট থাকলেও ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। লন্ডনের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তাদের গবেষণায় সহযোগিতা করে ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়। জলদস্যু ও সাগরের এই অংশের মালিকানা নিয়ে আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্ব থাকায় এতদিন ওই এলাকা নিয়ে কোনো গবেষণা হয়নি। এনডিটিভি জানায়, গবেষকেরা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ওমান উপসাগরের প্রায় অক্সিজেন শূন্য ওই এলাকাটি স্কটল্যান্ডের চেয়ে বড়, অর্থাৎ ওই এলাকার আয়তন 78,000 বর্গ কিলোমিটারের চেয়েও বেশি, যা দিন দিন আরও বাড়ছে। গবেষকেরা ওই অঞ্চলে রোবট পাঠিয়ে দেখেন, সেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। এই কারণে কোনো মাছ তথা প্রাণীকুল সেখানে টিকতে পারছে না। গবেষকেরা ওই অঞ্চলের তথ্য সংগ্রহে সিগ্রাইডাস নামের রোবট ব্যবহার করেছে। ওই রোবট পানিতে 1,000 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। ওই রোবটে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার থাকে, যা তথ্য বিশ্লেষণে বেশ দক্ষ। গবেষকেরা বলছেন, মৃত্যুকূপে এমনও জায়গা আছে যেখানে রোবট তেমন কোনো অক্সিজেনই পাননি। গবেষকেরা বলছেন, পরিবেশগত এই বিপর্যয় শুধুমাত্র সেখানকার সামুদ্রিক প্রাণী বৈচিত্র্যের জন্যই হুমকি নয়, সেখানকার সমুদ্রের উপর জীবন জীবিকার জন্য নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য হুমকি। আর গবেষকরা যেমনটা ভেবেছিলেন, ওই এলাকার পরিবেশ বিপর্যয়ের মাত্রা তার চেয়েও মারাত্মক। গবেষক দলের প্রধান ইউএর স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্সের শিক্ষক বাস্তিন কুইস্ট বলেন, ওমান উপসাগরের এই এলাকাটি বিশ্বের সবচেয়ে বড় মৃত্যুকূপ। এর জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। বিশ্বের যে কোনো সাগরে 200 থেকে 800 মিটার গভীরতায় অক্সিজেন কম থাকে, কিন্তু মৃত্যুকূপে পানির এই গভীরতায় অক্সিজেনের পরিমাণ আরও কম। কুইস্ট বলেন, মাছ সামুদ্রিক উদ্ভিদ বা যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। এই অক্সিজেনের অভাবে এই এলাকায় সেগুলো বাঁচতে পারছে না। এটা ভয়াবহ পরিবেশ বিপর্যয়, যার পরিণাম মানুষকে ভোগ করতে হবে।